ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والسلام على رسوله الكريم. أما بعد, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত গ্রুপের ওলামায়ে কেরাম, দিনদরদী মুসলিম ভাতৃ এবং শ্রোতৃমণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং রব্বুল ইজ্জাতের নিকট দোয়া করি, তিনি যেন আপনাদের সকলকে আমাকে দিনে হক বোঝার সুমতি দান করেন এবং দিনে হকের উপরে দায়েম এবং কায়েম রাখেন, আমিন। প্রিয় ভাই, যে প্রশ্নগুলো করেছেন এটি অবশ্যই মানব কল্যাণে যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য আল্লাহর অনেক অনুগ্রহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা সদয় হও, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে অনুগ্রহ করবেন। তো এই কাজগুলো অবশ্যই কল্যাণকর, অবশ্যই অনেক আজর এবং সওয়াব রয়েছে। যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল সে যেন সারা মানব জাতিকে বাঁচিয়ে দিল, কাজে এই কাজগুলো অবশ্যই কল্যাণকর। তবে সদগায়ে জারিয়ার বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। সদগায়ে জারিয়াটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মৃত্যুবরণ করলে তাকে সকল আমল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইয়ংকাতা বলা হয়েছে, তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তবে সদগায়ে জারিয়া কথা ভিন্ন। ইল্লা মিন সালাসাতিন, তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সদগায়ে জাহারিয়া। সদগায়ে জাহারিয়া বলতে অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে স্থায়ী সদগা, যেটি কেয়ামত পর্যন্ত চলতে পারে, যতদিন ওই প্রতিষ্ঠান থাকবে ততদিন চলতে পারে। যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করা, রাস্তা তৈরি করা, টিউবওয়েল তৈরি করা, পানির জন্য কূপ তৈরি করে দেওয়া, এগুলোকে বলা হয় সদগায়ে জাহারিয়া। আরেকটা হচ্ছে আওয়ালমিনি উন্তফাবিহ, উপকারী বিদ্যা। বিদ্যার বিষয়টা আপনার এখানে রয়েছে, বিদ্যা সদগায়ে জারিয়া কীভাবে হয়। একজন মানুষকে আপনি বিদ্যার শিক্ষা দিলেন, সঠিক শিক্ষা দীক্ষা দিলেন, কোরআনের শিক্ষা দিলেন, সুন্নার শিক্ষা দিলেন, কিংবা দুনিয়াবি মুসলিম সমাজ উপকৃত হয় সেই শিক্ষা দিলেন, তিনি আরেকজনকে শিখালো, তিনি আরেকজনকে শিখালো, এভাবে কিয়ামত পর্যন্ত এই শিক্ষা দীক্ষার জারিয়া চলতে থাকে। আরেকটা হচ্ছে সৎ সন্তান, যে তার মাতা পিতার জন্য দোয়া করে। সন্তান জারিয়া কীভাবে হয়? একজন সন্তান মারা গেলে তার ঘর থেকে আরো সন্তান আসে, সেও পূর্বপুরুষের জন্য দোয়া করতে থাকে, এইটা সদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু আপনি যেটা বলেছেন সেটি সদগায়ে জারিয়া না হলেও অবশ্য অনেক কল্যাণকর কাজ। জাযাকাল্লাহু খায়রা।